হ্যালো এভরি আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের চলতরীত থেকে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটি কিন্তু চলতরীত থেকে দশ নম্বর ভিডিও অর্থাৎ পার্ট টেন তোমরা যারা এখনো আগের নয়টা ভিডিও দেখোনি অবশ্যই আগের নয়টা ভিডিও দেখে নিও সেখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে নোট শেয়ার করেছি অর্থাৎ যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোরই নোট প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করা হয়েছে তো তোমরা সেই আগের নয়টা ভিডিও দেখে নিও আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমরা জেনে নেব যে পরিবাহী কাকে বলে অতিপরিবাহী কাকে বলে বা অন্তরক কি অর্ধ পরিবাহী কি এবং উষ্ণতার সঙ্গে পরিবাহী অর্ধপরিবাহী অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের যে লেখচিত্র সেই লেখচিত্রগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই দেখে নেব এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বিস্তারিত আলোচনা বোঝা হয়ে গেলে ভিডিওটির শেষে যে নোটগুলো শেয়ার করা হবে সেই নোটগুলো নিজেদের খাতায় সুন্দর করে লিখে নেবে এবার তাহলে চলে যাচ্ছি খাতা কলমে আজকের বিস্তারিত আলোচনায় মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতরী থেকে আজকের আমাদের আলোচনার বিষয়গুলো হলো আমরা জেনে নেব পরিবাহী কাকে বলে অর্ধ অতিপরিবাহী অন্তরক এগুলো প্রত্যেকটা সংজ্ঞা জানব এবং পরীক্ষায় কিভাবে এই প্রশ্নগুলো আসে এই বিষয়গুলোর থেকে সেগুলো জানাবো সেই সঙ্গে আমরা দেখে নেব উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র কেমন হয় এই যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ এই নোটটা কিন্তু শেয়ার করা হবে এই ভিডিওটি শেষে সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে এই নোটগুলো সুন্দর করে নিজেদের খাতায় লিখে নেবে তাহলে প্রথমেই আমরা জেনে নেব পরিবাহী কাকে বলে পরিবাহী কাকে বলে যে সমস্ত পদার্থে তড়িৎ পরিবাহিতা খুব বেশি তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝায় মনে করো একটা তার রয়েছে মনে করো লোহার তৈরি একটি তার ঠিক আছে এবং অপর একটি তার রয়েছে তামার তৈরি তো এই দুটোর মধ্যে দিয়ে কার মধ্য দিয়ে তড়িৎ খুব ভালো মতন এবং খুব সহজেই চলাচল করতে পারে এবং কম সময়ে বেশি দূর যেতে পারে এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ খুব ভালোভাবেই চলতে পারে বা চলাচল করতে পারে তাদেরকে আমরা পরিবাহী পদার্থ বলবো। যে সমস্ত পদার্থে পদার্থের পরিবাহিতা খুব বেশি তাদেরকেও আমরা পরিবাহী পদার্থ বলতে পারি তো পরিবাহী পদার্থ যদি পরীক্ষায় আসে কি লিখতে হবে সেটা আমি নোটে শেয়ার করে দেব এখনকার মতো তোমরা বুঝে নাও যে লোহা ও তামা এই দুটোর মধ্যে তামার পরিবাহিতা বেশি অর্থাৎ তামার মধ্য দিয়ে তড়িৎ লোহার থেকেও খুব ভালো বেশি পরিমাণে পরিবাহিত হতে পারে এবং খুব তাড়াতাড়ি পরিবাহিত হতে পারে বোঝা গেল তাহলে যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা খুব বেশি তাদের আমরা বলবো তড়িৎ পরিবাহী পদার্থ যেমন উদাহরণ কি তামা লোহা রূপা এগুলো হচ্ছে পরিবাহী পদার্থের উদাহরণ তাহলে আমরা জেনে নিলাম পরিবাহী পদার্থ কাকে বলে এবং তার উদাহরণও জেনে নিলাম এবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এক নম্বরের জন্য একটি পরিবাহী পদার্থের নাম লেখো তখন তোমাদের কিন্তু তামার লোহা রূপা এগুলো লিখলেই হয়ে যাবে তারপর দুই নম্বরের জন্য আসতে পারে পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও তাহলে প্রথমে সংজ্ঞাটা লিখতে হবে তারপরে উদাহরণটা দিতে হবে বোঝা গেল এবার আমরা দেখে নেব যে অর্ধ পরিবাহী কাকে বলে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী হল যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি তাদের অর্ধ পরিবাহী বলে আগে আমাদের তাহলে অন্তরকটা জানতে হবে পরিবাহী আমরা জানলাম তার মানে অর্ধ পরিবাহীর পরিবাহিতা হচ্ছে পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি তাহলে অন্তরকটা আমরা জেনে নিই তাহলে অর্ধ একদম পরিষ্কার হয়ে যাবে ধারণাটা তাহলে অন্তরকটা কি অন্তরক হচ্ছে এ কোন তড়িৎ পরিবহন করে না যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে কোন পরিবাহিত হয় না তাকে বলে অন্তরক পদার্থ তার মানে অন্তর পদার্থ যেগুলো থাকে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবাহিত হয় না উদাহরণ কি অন্তরক পদার্থের উদাহরণ হলো কাজ অভ্র প্রভৃতি এবার তাহলে অর্ধ কি অর্ধ পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় কিন্তু পরিবাহীর তুলনায় অনেক কম অন্তরকের মধ্য দিয়ে যেমন কোন তড়িৎ পরিবাহিত হয় না অর্ধপরিবাহী কিন্তু সেরকমটা নয় অর্ধ মধ্য দিয়ে কিছু পরিমাণে অল্প পরিমাণে তড়িৎ পরিবাহিত হয় পরিবাহীর মতোও নয় অন্তরকের মতোও নয় পরিবাহীর মধ্য দিয়ে যেমন তড়িৎ খুব ভালোভাবে পরিবাহিত হতে পারে আর অন্তরকের মধ্য দিয়ে পরিবাহিত হতেই পারে না আর অর্ধ পরিবাহীর দিয়ে পরিবাহী অপেক্ষা অনেক কম তড়িৎ পরিবাহিত হয় তাহলে আমরা বলতে পারি অর্ধ পরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি তাদের অর্ধ পরিবাহী বলে তাহলে অর্ধ পরিবাহীর উদাহরণ জেনে নাও উদাহরণ হলো সিলিকন আর জার্মেনিয়াম সিলিকন জার্মেনিয়াম প্রভৃতি বোঝা গেল এই হলো অর্ধপরিবাহীর ধারণা এবং অর্ধপরিবাহীর উদাহরণ তাহলে আমরা জেনে নিলাম পরিবাহী অর্ধ অন্তরক এবার আমরা জানবো অতিপরিবাহী কাকে বলে অতি অতিপরিবাহী অতি পরিবাহী দেখো এই যে অতি শব্দটা যে রয়েছে আমরা জানি অতি মানে কি অনেক বা বেশি তো অতি পরিবাহী হলো বিশেষ কিছু পদার্থের পরিবাহিতা একটি নির্দিষ্ট তাপমাত্রায় হঠাৎ বৃদ্ধি পায় মানে নিম্ন তাপমাত্রায় বলতে পারো নিম্ন তাপমাত্রায় বা একটি নির্দিষ্ট তাপমাত্রায় কিছু কিছু পদার্থ রয়েছে যাদের তড়িৎ পরিবাহিতা হঠাৎ করে অনেকটাই বেড়ে যায় প্রথম প্রথম কম থাকে কিন্তু ওই পার্টিকুলার টেম্পারেচারে বা একটা নির্দিষ্ট উষ্ণতায় কি হয় হঠাৎ করে বেড়ে যায় তো এই ধরনের পদার্থকে বলে অতিপরিবাহী পদার্থ উদাহরণ কি উদাহরণ হচ্ছে অতি পরিবাহী পদার্থের পারদ অতিপরিবাহী পদার্থের উদাহরণ হলো পারদ বোঝা গেল তো আমরা জেনে নিলাম পরিবাহী অর্ধপরিবাহী অতিপরিবাহী অন্তরক এবার যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি নোটটা শেয়ার করব কিভাবে তোমাদের লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে মনে করো নম্বরের জন্য যদি আসে তাহলে আসবে যে অন্তরক কাকে দু উদাহরণ সহ আলোচনা করো তারপর বলতে পারে অতিপরিবাহী কি উদাহরণ সহ আলোচনা করো উদাহরণের জন্য এক নম্বর এবং সংজ্ঞাটা লেখার জন্য এক নম্বর বোঝা গেল তো দুই নম্বরের জন্য এইভাবে আসতে পারে আর এক নম্বরের জন্য বলতে পারে অতিপরিবাহী সংজ্ঞা লেখো বা অন্তরকের একটি উদাহরণ দাও অতিপরিবাহীর একটা উদাহরণ দাও বোঝা গেল তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নিলাম এবং জানলাম কিভাবে পরীক্ষায় আসবে এবার যেই নোটটা শেয়ার করা হবে সেখান থেকে তো তোমরা এগুলো লিখতেই পারবে সংজ্ঞাটা সুন্দর করে লিখে নিও এবার চলে যাচ্ছি আমাদের পরের টপিকে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র এটা আমি নোট থেকেই দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমরা নোট থেকেই সুন্দর করে নিজেদের খাতায় অবশ্যই কিন্তু লিখে নিও এই এই হলো আমাদের সেকেন্ডের আলোচনার বিষয়বস্তু তো যদি প্রশ্নটা পরীক্ষায় আসে তাহলে তিন নম্বরের জন্য আসবে উষ্ণতার সঙ্গে পরিবাহী অর্ধ পরিবাহী এবং পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও তো তিন নম্বরের জন্য আসলে এখানে যেরকম করে আমি করে দিয়েছি নোটটা তোমাদের জন্য ঠিক তোমরা সেভাবেই কিন্তু লিখবে কেমন এবং দুই নম্বরের জন্য যদি আসে তাহলে বলতে পারে যে উষ্ণতার সঙ্গে পরিবাহী ও অতি রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র মানে তিনটের মধ্যে যে কোনো দুটো দিয়ে দিতে পারে কেমন তাহলে একটা একটা করে আমি ব্যাখ্যা করছি এবং নোটটা পরে অবশ্যই শেয়ার করব। তো উষ্ণতার সঙ্গে পরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন কিরকম হয় দেখে নাও আমরা এক অক্ষ বরাবর তাপমাত্রা যদি স্থাপন করি অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাপমাত্রা ফিফটি কেলভিন হান্ড্রেড কেলভিন ওয়ান ফিফটি কেলভিন কে ফর কেলভিন তাপমাত্রার একক ঠিক আছে তো এক্স অক্ষ বরাবর তাপমাত্রা স্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর যদি রোধাঙ্ক স্থাপন করি টেন টু দি পাওয়ার মাইনাস এইট অর্ডারে রয়েছে আর এই চিহ্নটা হচ্ছে ওহম এত ওহম সেন্টিমিটার রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার ঠিক আছে তো আর এদিকে ডিভিশন গুলো দেখতে পাচ্ছ জিরো তারপর জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর তো জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ও হোম সেন্টিমিটার এগুলো অর্ডার গুলো কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে তো আমরা যদি গ্রাফ অঙ্কন করি যে উষ্ণতা পরিবর্তন হলে রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হয় তাহলে আমরা পরিবাহের ক্ষেত্রে এই ধরনের একটা লেখচিত্র পাবো ঠিক আছে বোঝা গেল এই একটা এটা কিন্তু স্ট্রেট লাইন নয় একটা বক্ররেখা আমরা এই ধরনের লেখচিত্র পাব এবার চলে আসছি একই রকম ভাবে আমরা যদি এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর রোধাঙ্ক স্থাপন করি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাহলে কিরূপ লেখচিত্র পাব। তাহলে যেই লেখচিত্রটা পাব সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে এবং একই সঙ্গে অতি পরিবাহীর ক্ষেত্রেও দেখো কিভাবে রোধাঙ্কের পরিবর্তন হচ্ছে সেটাও দেখানো হয়েছে আশা করি তোমরা এখান থেকে নোটটা নিজেদের খাতায় সুন্দর করে লিখে নিতে পারবে এবং অবশ্যই আগের যে বিষয়গুলো আমরা জানলাম পরিবাহী কাকে বলে অর্ধ বলে সেগুলোর নোটও আমি শেয়ার করে দিচ্ছি আমরা খুব শীঘ্রই এরপরে হাজির হব এগারো নম্বর ভিডিও নিয়ে এটা ছিল দশ নম্বর ভিডিও তোমরা প্রত্যেকের সঙ্গে থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ তোমাদের সকলকে